আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আনসার এবং কোশ্চেন সেশন, যেটা প্রবলেম এবং সলিউশন সেশন নামে পরিচিত। আমাদের আজকের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করেছেন জনাব জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই লিখেছেন, ইসরাফিল ভাইয়া, আমার 2-3 জোড়ো বাজরিগার আছে, 2 জোড়ো রানি, 1 জোড়ো বাচ্চা। তো আমি পাখিগুলোকে কতদিন পরপর গোসল করাইলে আমার পাখিগুলো সুস্থ থাকবে? আমার পাখিগুলো সুস্থ থাকার জন্য কতদিন পরপর গোসল করানো বাধ্যতামূলক, তা নিয়ে যদি একটু আলোচনা করেন তাহলে আমি একটু উপকৃত হই। প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য। তো আপনি লিখেছেন যে কতদিন পরপর আপনার পাখিগুলোকে গোসল করানো বাধ্যতামূলক, বা কতদিন পরপর গোসল করাইলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তবে সপ্তাহে কমপক্ষে 2 দিন করানো বেটার। আর গোসলের সময় অবশ্যই গোসলের পানির সাথে একটু নিম পাতা দিবেন, এবং খাদ্যের যে পানিগুলো ওগুলোর সাথে একটু অ্যালোভেরা দিবেন। তাহলে আপনার কি হবে, মাল্টিপ্লাই ফেদারটা ভালো থাকবে, আর পাখির যে পরজীবী যে উকুন, তারপরে ফেদারের প্রবলেম, এই জিনিসগুলো থাকবে না। তাহলে আপনার পাখিগুলো সুবিধা হবে। আর যদি গোসল করতে না চায় পাখি, সেক্ষেত্রে বাটির মধ্যে ফানি দিবেন, ওই সাদা একটা বাটির মধ্যে দিলে সবচেয়ে ভালো, ওরা আকৃষ্ট বেশি হয়। আর বাটির মধ্যে ফানি দিয়ে ওইটার মধ্যে কলমি শাক দিবেন, তাহলে কলমি শাক খাইতে খাইতে ওরা গোসলের প্র্যাকটিসটা করে ফেলবে। এরপরেও যদি আপনি গোসল না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাখিকে স্প্রে করতে পারেন, ফগ স্প্রে। কীভাবে পাখিকে ফগ স্প্রে করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আশা করি আপনি ভিডিওটা দেখবেন এবং ওইভাবে স্প্রে করবেন। খেয়াল রাখবেন কোনো অবস্থাতে পাখির চোখে, নাকে, কানে অতিরিক্ত পরিমাণে পানি স্প্রে করবেন না। ফেদার অতিরিক্ত পরিমাণে ভিজে গেলে পাখি লাভ স্প্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। এবং যখন আপনি পাখিকে স্প্রে করবেন বা ভিতরে ফানি দিবেন, সেক্ষেত্রে সিডমিক্সগুলো সরিয়ে রাখবেন, নাহলে সিডমিক্সের মধ্যে ফানি ফোটে আপনার সিডমিক্সগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা ওইটার মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ক্যারি করতে পারে, সেক্ষেত্রে পাখির আরও লাভ স্প্রে ক্ষতি হবে। ট্রে ভালো করে পরিষ্কার করে দিবেন স্প্রে করার পর, যেন পানির কারণে ওইখানে যে খাদ্যগুলো পড়ে, খাদ্যের অবশিষ্ট অংশ যে উচ্ছিষ্টগুলো পড়ে ওগুলো পড়ে ওইখানে পানি সহ মিশ্রিত হয়ে যেন কোনো ব্যাকটেরিয়া তৈরি না হয়, এই জিনিসগুলো সতর্ক থাকবেন আশা করি। প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সপ্তাহে কতদিন গোসল করানো দরকার। তো অনেক ক্ষেত্রে অনেকে কি করে, আপনি রেগুলারে পানি দিয়ে রাখে ভিতরে, যখন ওদের প্রয়োজন হয় তখন ওরা গোসল করে, এই জিনিসটা করতে পারেন আপনি। ভিতরে একটা বক্সের মধ্যে বা বাটির মধ্যে পানি দিয়ে রাখলেন, যখন ওদের প্রয়োজন ওরা গোসল করে নেবে। তবে ঠান্ডার সময় গোসলের পানি না দেওয়াই ভালো, যখন গরম পড়ে তখন দিবেন রেগুলার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রিয় ভাই, আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক কমেন্ট শেয়ার এখনও করেন নাই, তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরও উপকৃত হয়। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, নামাজের সময় হয়ে গেলে ভিডিওটা পোস্ট করে অবশ্যই নামাজটা পড়ে নেবেন, আজানের সময় হয়ে গেলে ভিডিওটা পোস্ট করে অবশ্যই আজানে জবাব দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।